পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের 37টি সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী 1,22,874 জন। করোনা সংক্রমণ বাড়ায় পরীক্ষা হবে কি না তা নিয়ে শঙ্কায় ছিলেন পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে ভর্তি ও উপদেষ্টা কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। সিদ্ধান্ত হয় পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। সকাল 8টায় পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হয়েছে। সকাল 9:30টার মধ্যে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। সকাল 10টায় পরীক্ষা শুরু হবে এবং কেন্দ্রের মেইন গেট বন্ধ হয়ে যাবে। কঠোর স্বাস্থ্যবিধি ছাড়া কোনো পরীক্ষার্থী করোনা আক্রান্ত থাকলে তাদের জন্য আলাদা রুমে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগরের 15টি কেন্দ্রে MBBS ভর্তি পরীক্ষার অংশ নেবে 47,000 পরীক্ষার্থী। মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। এবার পরীক্ষা দিচ্ছে 1,22,000 শিক্ষার্থী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী বিজন কুমার দাস ঢাকা থেকে। এছাড়াও রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী সৌরভ হাবি। প্রথমে যাচ্ছি বিজনের কাছে। বিজন, সকাল 8টায় কেন্দ্রের গেট খোলার কথা রয়েছে, পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না? কোনো অপ্রীতিকর অথবা কোনো বিশৃঙ্খলার কথা জানিয়েছেন কিনা পরীক্ষার্থীরা? সার্বিক পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, দেখুন নুরমি, বাংলাদেশে করোনা সংক্রমণ যখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং মৃত্যু সংখ্যা যখন দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক এই অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই কিন্তু আলোচনা সমালোচনার মধ্যেই কিন্তু আজকেই সেই মেডিকেলে ভর্তি পরীক্ষা আর কিছুক্ষণ পরে শুরু হবে। ঠিক 10টায় মেডিকেল পরীক্ষা শুরু হওয়ার কথা। এর মধ্যেই কর্তৃপক্ষ বলেছে যে 8টার মধ্যে তাদেরকে এই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু তো পরীক্ষার্থীরা মেডিকেল কেন্দ্রে উপস্থিত হয়েছে, কিন্তু এইমাত্র হয়তো বা ভিতরে গেটটি খোলা হয়েছে, কিন্তু খোলার আগে সবাইকে স্যানিটাইজার করে প্রবেশ করতে হবে বা থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপতে হবে বা হ্যান্ড ওয়াশ দিতে হবে। সেই পর্যায়ে প্রায় এখানে যদি বলি আমি, যদি ঢাকা শহরে, ঢাকা মহানগরীতে 15টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার্থীর সংখ্যা 47,000, সেই হিসেবে যদি আমি ধরি তাহলে ধরা হবে যে এই কেন্দ্রে কমপক্ষে 3,000 পরীক্ষার্থী এবং প্রত্যেক পরীক্ষার্থীর সাথে এবং একাধিক 4,500 পরীক্ষার্থী এখানে বলছেন যে প্রত্যেক পরীক্ষার্থীর সাথে একাধিক অভিভাবকও তো রয়েছেন। সেক্ষেত্রে অল্প জায়গার মধ্যে প্রায় 10,000-এর কাছাকাছি মানুষ, এই অল্প সংখ্যক মানুষ সবাইকে যে এই স্যানিটাইজার দিয়ে প্রবেশ করানোর যে গ্যাদারিংটা হচ্ছে, বিপুল সংখ্যক মানুষের জনসমাগম এখানে দেখতে পাচ্ছি। সেই হিসাবে যদিও সবাই মাস্ককে তারা ব্যবহার করছেন, নিরাপদ দূরত্বের বিষয়টি এখানে আমরা দেখছি না। যদিও কাগজে কলমে বলা হচ্ছে এখানে কি ভ্রাম্যমাণ আদালত থাকবে, একজন ম্যাজিস্ট্রেট থাকবেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো ম্যাজিস্ট্রেট চোখে পড়েনি, বিশেষ করে তাদেরকে সচেতন করার জন্য। যেমনটি বলে রাখি, যেমনটি বলছিলেন, এই ঢাকা শহরেই শুধু এগুলির পাশাপাশি সারা দেশে 19টি কেন্দ্রে 55টি ভ্যালুতে পরীক্ষা হচ্ছে, কিন্তু অভিভাবকরা, এর মধ্যে কয়েকজন অভিভাবক আছে, তারা বলছে যে পরীক্ষা আরও আগে নেওয়া উচিত ছিল। আমি যদি জানি, আপনি কি বলছেন পরীক্ষা কেন্দ্র বৃদ্ধির কথা? হ্যাঁ, এক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র বৃদ্ধি করা উচিত ছিল, খুবই জরুরি ছিল। পরীক্ষা নেওয়াটা ঠিক আছে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়াটা ঠিক আছে, বাট এখানে পরীক্ষার্থীদের যে সংখ্যা এটা বিবেচনা করে পরীক্ষা কেন্দ্র বৃদ্ধি করা উচিত ছিল। যেমনটি বলছিলেন, ওনারা বলছেন যে আসলে ঢাকা শহরে 15টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা যদি 30টি কেন্দ্রে হতো তাহলে কিন্তু এই পরিমাণ গ্যাদারিং সৃষ্টি হতো না। পরীক্ষা যদি আরও আগে নেওয়া যেত তাহলে আরও কিছুটা ভালো হতো বলে তার অভিভাবকরা মনে করছেন। তো উর্মি ছিল আমার কাছে এখানকার সবশেষ। ধন্যবাদ বিজন কুমার দাস। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন রাজশাহী থেকে সৌরভ হাবিব। সৌরভ হাবিব, এখানে কেমন দেখছেন পরিস্থিতি? 10টায় পরীক্ষা শুরু হবে, গেট কি খোলা হয়েছে কিনা, পরীক্ষার্থীরা হলে প্রবেশ করছেন কিনা জানাবেন। উর্মি, এই করোনা সংক্রমণের সময় কিন্তু সারা দেশের মতো আজকে রাজশাহীতেও পরীক্ষা হচ্ছে এবং রাজশাহী বিভাগের কয়েকটি জেলার পরীক্ষার্থীরা অংশ নিতে এখানে এসেছেন। রাজশাহীতে 10,283 জন পরীক্ষার্থী রয়েছেন এবং আমি আছি রাজশাহী কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে 2,500 পরীক্ষার্থী অংশ নেবে এবং দেখতে পাচ্ছেন সকাল থেকে এই শিক্ষার্থীরা, বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এখানে এসে দাঁড়িয়ে আছে এবং তারা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। এখনও পর্যন্ত ঢুকতে দেওয়া শুরু হয়নি, তবে হয়তো কিছুক্ষণের মধ্যে পরীক্ষার্থীদের হলে ঢুকতে দেওয়া শুরু হবে এবং এই গাদাগাদি করেই পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং এই দীর্ঘ লাইন
প্রায় 1 কিলোমিটার দীর্ঘ লাইন নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং এই অবস্থায় অনেক অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করছেন যে এত এই করোনার সময় এইভাবে গাদাগাদি করে দাঁড় করে রেখে যে স্বাস্থ্যবিধি যে মানার কথা যেটা সেটা কিন্তু মানা হচ্ছে না বলে তারা বলছেন। এই যে কতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন? আমরা প্রায় 1 ঘন্টা তো যাবত এখানে দাঁড়িয়ে আছি। আমাদের আসতে বলা হয়েছে 8টায় এসে তো গ্যাদারিং করার কোনো মানে হয় না, একটু আগে এসে ঢুকলেই তো হলো, এখানে আরও বেশি গ্যাদারিং হচ্ছে। আপনারা কতক্ষণ আগে আসছেন একটু বলবেন? 1-1.5 ঘন্টা হয়ে গেল। এইভাবে রোদের মধ্যে দেখা বাচ্চারা তো এমনি অসুস্থ হয়ে যাচ্ছে। জি জি জি, সরি, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা তো হবে কি করে, এটা সরকার মানার কোনো উপায় নাই, এখানে করার রাখবে কি করে বলেন? একটা একটা করে নিয়ে গেছে বাচ্চাগুলো, অসুবিধা তো আমাদের বিসিএস এর মতোই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। বিসিএস পরীক্ষায় যেমন মানা হয়েছিল, ওখানে তো অনেক পার্সেন্ট স্টুডেন্ট অংশগ্রহণ করে নাই, কিন্তু আমরা তো মাত্র 2 বার অংশ, এজন্য আমাদের আসতেই হয়েছে। ধন্যবাদ। উর্মি, দেখছিলেন যে দীর্ঘ লাইন, এই লাইনে 2,500 শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, যাদেরকে এই মাত্র ঢুকতে দেওয়া শুরু হয়েছে, এতক্ষণ গেট বন্ধ করে রাখা হয়েছিল, এবং এই অবস্থার কারণে দীর্ঘ গাদাগাদি করে থাকার কারণে তারা বলছে যে আসলে স্বাস্থ্যবিধি যেটা মানার কথা সেটার কিছুই এখানে মানা হচ্ছে না। উর্মি, অনেক ধন্যবাদ সৌরভ আপনাকে।